আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। রাহাত আসাদ কুকিং চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে যে রেসিপিটি নিয়ে চলে এসেছি সেটি লুচির সঙ্গে তৈরি একটি রেসিপি। এটি হচ্ছে কুমড়ো ছক্কা। তো আমরা কম বেশি এই নামটি তো সবাই শুনেই আছি। তো প্রথমেই আমি কুমড়ো ছক্কাটা বানানোর জন্য ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো আপনারা এখানে যে কোনো তেল ইউজ করতে পারেন। তো আমি যেহেতু সরিষার তেলটা বেশি মাস্ট ট্রাই করি, তো সেই জন্য আমি এখানে সরিষার তেলই অ্যাড করলাম। তো এবার আমি সরিষার তেলে কেটে রাখা কুমড়োগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার কুমড়োগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ভেজে নেব। আমি কিন্তু কুমড়ো ভাজার সময় কোনো রকম লবণ ব্যবহার করব না। লবণটা দিলে এখান থেকে কুমড়ো থেকে পানি বেরিয়ে আসবে এবং এটা নরম হয়ে যাবে, আমি সেটা চাইছি না। আমি কিছুটা পরিমাণ কুমড়োটাকে ভেজে নেব। আধ ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নেব। তো দেখুন ভাজা হয়ে গেছে কুমড়োটা। এবার আমি কুমড়োগুলোকে আমি তুলে নিচ্ছি। তো কুমড়োটা তুলে নেওয়ার পর আমি মেন রান্নায় চলে যাব। তো যে কড়াইয়ে তেল ছিল সেই কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে আমি একটা তেজপাতা ফোড়ন দিলাম এবং তেজপাতার সঙ্গে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন এবং কিছুটা পরিমাণ পাঁচফোড়ন আমি দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দিলে খাবারের টেস্টটা ভালো হয়। আপনারা গোটা জিরেও এখানে ফোড়ন দিতে পারেন। এবার আমি কুমড়ো ছক্কায় কিছুটা আলু অ্যাড করব, সেই জন্য আমি আলুটাও এখানে দিয়ে দিলাম। তো আলুটা দেওয়ার পর এই মশলার সঙ্গে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে আলুটাকে ফ্রাই করে নেব বা ভেজে নেব। খুব বেশি একটা ভাজব না, কিছুটা পরিমাণ বাদামি হয়ে গেলে আমি এটা ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। তো আলু ভাজার জন্য আমি কিছুটা পরিমাণ লবণ এখানে দিলাম। তো লবণ দিয়ে আলুগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। তো অবশ্যই রেসিপিটা শেষ পর্যন্ত ফলো করবেন। তো দেখুন আলুটা প্রায় আমার ভাজা শেষ। এবার আমি এগুলোকে মশলাগুলো অ্যাড করছি। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট। আদা ও রসুনের পেস্ট দিয়েও আমি কিছুক্ষণ এটাকে নেড়ে কষিয়ে নেব, যাতে আদা এবং রসুনের গন্ধটা না বের হয়। তো আদা ও রসুন দিয়ে আলুটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এটি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হিং। তো আপনারা হিং যদি না পছন্দ করেন, হিংটাকে আপনারা ঠিক করতে পারেন। তো আমি যেহেতু এতে টেস্ট অ্যাড করার জন্য আমি হিংটা এখানে ব্যবহার করলাম। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। তো পেঁয়াজের পেস্ট আমি এখানে কোনো কিন্তু গোটা পেঁয়াজ বা কুচনো পেঁয়াজ এখানে আমি অ্যাড করিনি। তো পেঁয়াজ কুচি আমি এখানে অ্যাড করেছি। এবার আমি মশলা দিয়ে দিলাম। এই মশলার মধ্যে রয়েছে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। তো আপনারা ওটা একে একে গুঁড়ো মশলাও অ্যাড করতে পারেন। আমি এখানে গুঁড়ো মশলাগুলো পানির সঙ্গে ভালো করে গুলে নিয়ে আমি এখানে অ্যাড করেছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োটা আমি প্রথমে অ্যাড করিনি মশলার মধ্যে। তো দেখুন মশলাগুলো আলুর সঙ্গে কষিয়ে নেওয়ার পরও আমি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি এবং কুমড়োগুলো দিয়েও আমি ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে। যতক্ষণ না পর্যন্ত কষানো হয় এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে টেস্ট অনুযায়ী লবণ এবং চিনি আমি অ্যাড করলাম। চিনি যে কোনো খাবারের টেস্টকে অন্য মাত্রা দিয়ে দেয়, তো চিনিটা আমি অবশ্যই এখানে অ্যাড করেছি। তো আপনারা চাইলে এখানে ভাজা গরম মশলাও অ্যাড করতে পারেন। তো গরম মশলাটা আপনারা নামানোর সময় অ্যাড করতে পারেন বা আগেও অ্যাড করতে পারেন। তো দেখুন এবার আমি এতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পানি। তো পানিটা দেওয়ার পর এটাকে আমি সেদ্ধ হতে দেব, যেহেতু কুমড়ো এবং আলুটা একটু সেদ্ধ হবে। তো সেদ্ধ হয়ে গেলে, মাখা মাখা হয়ে গেলেই রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো অবশ্যই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। তো দেখুন আমার প্রায় আলু এবং কুমড়োটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধ হয়ে গেলেই আমার রেসিপিটা প্রায় কমপ্লিট। তো দেখুন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন বাড়িতে।